বন্ধুরা এই ব্যক্তি একটি পূর্ণ বাঘের সামনে একটি রোবটিক গাড়িকে পাঠিয়ে দেয়। তারপর বাঘটি সেটা দেখে যা করে। এই ব্যক্তির নাম স্টেপ উইন্টার। তিনি বহু বছর ধরে এই বিষয়ে কাজ করছেন। একদিন তিনি একটি রোবটিক গাড়িতে ক্যামেরা ফিট করে সেটা একটি বাঘের সামনে ছেড়ে দেন। আসলে তিনি এমনটা এই জন্য করেছিলেন কারণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা এই ধরনের বন্য প্রাণীদের ফটো সব অ্যাঙ্গেল থেকে তুলতে পারেন না। এই জন্য এই রোবটিক গাড়িতে যদি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয় তাহলে সব দিক থেকে ফুটেজও নেওয়া যাবে আর প্রাণহানিরও সংখ্যা থাকবে না। প্রথমবার তিনি একটি বেঙ্গল টাইগারের উপর এই এক্সপেরিমেন্টটি করেন আর সেই বাঘের প্রতিক্রিয়া দেখে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। এই বাঘটি গাড়িটিকে দেখেই প্রথমে সেইটার সামনে যায় এবং গন্ধ শুঁকতে থাকে, তারপর সেইটাকে চাটার চেষ্টা করে। তারপর তারা যখন গাড়িটিকে চালায় তখন বাঘটি ঘাবড়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য বাঘটি গভীর চিন্তায় পড়ে যায় আর ভাবে যে এটা আবার কি। তারপর সে পুনরায় ওই গাড়িটির সামনে যায় আর তার হাতের সাহায্যে সেটাকে স্পর্শ করার চেষ্টা করে। তারপর হঠাৎ করে কি যেন একটা মনে হয় আর সে পিছনে সরে যায় আর অদ্ভুতভাবে সে এটা দেখতে থাকে।